ঢংকর কি ঢংকর পাগলামি করো আসসালামু আলাইকুম এই যে আমার ফুপি আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করি সবাই অনেক ভালো আছেন, আর আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আমাদের বাসায় আমার মামা এবং আমার মামনি আসছে খুলনা থেকে, অ্যান্ড তাদের ছোট একটা বাবু আছে, সেও আসছে। তো আজকে হচ্ছে ফ্রাইডে, তো আমার ফুপ্পিরাও আসবে আমাদের বাসায় একটু পর। তো আজকের ভিডিওটা এটা নিয়ে যে আমি কি করি না করি সেটাই দেখাবো। আমার সামনে এখন আমার ছোট ভাইটা লাফালাফি করতেছে, দেখাই। এই যে হচ্ছে আমার ছোট ভাই রাফি। রাফি হাই দাও, বলো সবাই কেমন আছেন, তুমি কেমন আছো? আমি যখনই ভিডিও করব এইগুলো আসা লাগে, আর আমার ভিডিওর কথা কিছুই শোনা যায় না। এখন হচ্ছে রাফিকে আমার খাওয়াইতে হবে, বিকজ মামনি এক্সাম দিতে গিয়েছে মামার সাথে। তো আমি কখনোই কাউকে খাওয়াই দেই না, এখন আমি রাফিকে খাওয়াই দিব। চলো রাফি। রাফি কি করো, তোমার জামার এই অবস্থা কেন? এমনি হচ্ছে, ওরা কি বাবু? ওগুলো তো মাস। পাগলামি করো, ভাতগুলো কে খাবে? তাহলে সুন্দর করে বসো, কার্টুন দিচ্ছে তো, তুমি বসো। এখন ধৈর্য ছেড়ে মতো সবগুলা খাবে। আর কার্টুন দেখবে, কার্টুন ছাড়া সে খাইতে পারে না। কি খাচ্ছ তুমি, কি খাচ্ছ সেটা বলো, তুমি কি খাচ্ছ কি তুমি জানো না? এই রাফি, টিভি কিন্তু বন্ধ করে দিব, আগে বলো কি খাচ্ছ। কে দিছে, কেন খাবো না? তুই খাওই তো নাই, তুমি একটুখানি খাইছো কেন? হ্যাঁ, গরম হইলে খাবা? ও ঠান্ডা, এর জন্য খাবা না? পানি খাও রাফি, তুমি পানি খাও নি। না তুমি যাইতে পারবা না, আসো 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 আসো, যাই। আমার ফুপিরা চলে এসেছে, আসো রাফি আসো। রাফি কি করো, কেন লুকাবা কেন? রাফি আসসালামু আলাইকুম, কি অবস্থা? এই তো ভালো।
রাত্রি ওই দিনকে আইসি তো মোড়ে আইসি তো রাত্রি আসছে তো টের পাচ্ছে না ওই দিন তো রাত্রে কিভাবে কিভাবে নামলাম আমি তো চিনতে পারি না আপনিও জান এখানে আমার ফুল ফ্যামিলি আছে, এই যে আমার আপু, তারপরে ফুপি, আমার ভাই, আম্মু, দেন এই যে আমার ফুপা, ব্লগ এক্সপার্ট এখন খাওয়া দাওয়া হবে। খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই বসে বসে আড্ডা দিচ্ছিলাম। এখন আমরা সন্ধ্যা নাস্তা করব, সবাইকে মিষ্টি দিচ্ছি আর আম্মু নাস্তা বানাচ্ছে। আমি এখন ফুপিদের জন্য চা বানাচ্ছি। তো চাটা আম্মুই বানাতে গিয়েছিল, বাট ফুপি বললো আমার হাতে চা খাবে, কখনো আমার হাতে চা খায়নি, এর জন্য আমি বানাচ্ছি। সবাই বসে কথা বলতেছে, ওই যে আমার মামা মামনি, তো বাসায় আসছে ভাইয়া, আর ভাবির জন্য খাবার পাঠিয়ে দেবে রাত্রে। ওই সবাই খাবে না সাথী, আমি চেষ্টা করব না ফরহাদকে নিয়ে আসার জন্য, যদি ওর সময় থাকে। আচ্ছা ও বলে নি আমি যাতে বলছি, ও আসবে মনে হয় একদিনের জন্য। আবার আমাকে নিতে আসবে তখন তখন টাটা টাটা এটা মামা আসি সাবধানে নামো। এখন মামা মামুনি আম্মু সবাই মিলে বসে আমরা হরর মুভি দেখব, সবাই মিলে বসে দেখতে মজাই আলাদা। তুমি তো ভয় পাবা, সো আমার ফুপিরা বাসায় চলে গিয়েছে, এখন আমরা সবাই আমার মামা মামুনি আম্মু সবাই মিলে বসে বসে আড্ডা দিচ্ছি। তো ভাবলাম আর ভিডিও বাড়াবো না, ভিডিওটা এই পর্যন্ত কি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বাই বাই, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।